নমস্কার, আমি প্রীতম পাল, সহসম্পাদক এবিএবি আসাম প্রদেশ। নমস্কার, আমি অমিত ঘোষ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলা সংযোজক। তো আসন্ন 75তম স্বাধীনতা দিবসে যাতে পুরো ভারতবর্ষে উৎসবের মাধ্যমে উদযাপন হয়, তার জন্য এবিভিপি রাষ্ট্রীয় স্তর থেকে রাজ্য স্তর এবং রাজ্য স্তর থেকে জেলা স্তর এবং জেলা স্তর থেকে শাখা স্তরে কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এই 75তম স্বাধীনতা দিবস যাতে গৌরবের দিনটি আমরা প্রত্যেক ভারতবাসী পালন করি, তার জন্য বিদ্যার্থী পরিষদ যে কার্যসূচি নিয়েছে তারই সংবাদ মাধ্যম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় স্তরে পুরো ভারতবর্ষে প্রায় 1,28,335টি পতাকা উত্তোলন হবে, সাথে আসামে প্রায় 3,000-এর উপরে এরকম পতাকা উত্তোলন হবে। তার সাথে আমাদের হাইলাকান্দি জেলাতে 100টি স্থানে পতাকা উত্তোলন হবে, প্রত্যেক শাখায় শাখায়, কাটাকাল শাখা থেকে ধরে কাটলিছড়া শাখা পর্যন্ত। তাই বিভিন্ন কার্যসূচি এরকম এক বছর হাতে নেওয়া হয়েছে। তার সাথে আসাম রাজ্যে 21,000টি পতাকা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হবে, যেখানে এক একটি গ্রামে না হলে এক একবার একটি পতাকা উত্তোলন হবে, মানুষের এই স্বাধীনতা দিনটি উদযাপন করবে। তার সাথে হাইলাকান্দিতেও 825টি পতাকা গ্রামে গ্রামে বিতরণ করা হবে, এবং হাইলাকান্দিতে 60টি শাখা সহিত আসামের 188 শাখাতে এরকম কার্যসূচি করা হবে। কোনো ব্যক্তি এরকম যদি ইচ্ছুক যে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করবে, সেই ব্যক্তিও পরিষদের সাথে সম্পর্ক করতে পারে এবং পরিষদ একটি ফ্ল্যাগ তাকে দেবে, তাই সেও উত্তোলন করতে পারবে এবং আমাদের এবিএবি কার্যকর্তা তার সাথে থাকবে। নমস্কার, এখন আমরা রাজ্যিক সহসম্পাদক প্রীতম দাদার কাছ থেকে কিছু শুনে নেব। আগামী উদযাপিত হতে যাওয়া 75তম স্বাধীনতা দিবসে খুব খুব প্রাণভরা শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও যেভাবে অমিত ভাই বলেছে সেভাবে বিস্তারিতভাবে আমরা ডিটেল প্ল্যানিং করে অখিল ভারতীয় স্তর থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্য, আমার অসম প্রদেশ পুরা আমরা তৈরি এই 75তম স্বাধীনতা দিবসকে ধুমধামভাবে উদযাপিত করার জন্য, একটা ভারতের গৌরবান্বিত উৎসব হিসাবে আমরা এই 75তম স্বাধীনতা দিবসকে তুলে ধরব। সারা বছর ভেবি কিছু না কিছু কার্যক্রম থাকবে, তোর সঙ্গে বর্তমানে যে আমরা ভারতীয় তিরঙ্গা পতাকা ডিস্ট্রিবিউশনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি, সেটাতে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা একটা কমপক্ষে একটা করে একটা ফ্ল্যাগ উঠানোর চেষ্টা করব। সেভাবেই আমরা আসামে দেখতে পাই 3,000-এরও অধিক জায়গাতে অলরেডি প্ল্যান হয়ে গেছে, আমরা ফ্ল্যাগ ধ্বজোত্তরণ করতে যাচ্ছি সসম্মানে, যাতে সবাই আমরা ঠিক সাংবিধানিক সময় অনুযায়ী আমরা সকালবেলা ধ্বজোত্তরণ করতে পারি এবং ধ্বজ অবতরণটাও আমরা যাতে সময় মতো সাংবিধানিক নীতি নিয়ম শৃঙ্খলা মেনে এবং কোভিড প্রোটোকল মেনে, যেখানে যে যারা প্রোগ্রাম করব সেখানে আমরা কোভিড প্রোটোকল মেনে আমরা প্রোগ্রাম অর্গানাইজ করব। এবং আগামী এই 101 বছর ব্যাপী যে কার্যক্রম হতে চলেছে, সে তার জন্য আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রত্যেকটা কার্যকর্তা ভাই বোনদের প্রাণভরা শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সিজিসি কম্পিউটার এডুকেশন ছাত্রছাত্রীদের জন্য প্রদান করছে অ্যাডমিশনে 50% ছাড়। সিজিসি কম্পিউটার এডুকেশন হাইলাকান্দির স্বনামধন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্র বিগত 6 বছর থেকে হাইলাকান্দি জেলাতে গুণগত কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। অনেক ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত হয়ে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন। সিজিসি এডুকেশনের বিশেষত্ব হল এই এডুকেশন সেন্টারে কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডিপ্লোমা কোর্সের সঙ্গে সঙ্গে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর বিশেষ জোর দেওয়া হয়, কারণ বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আজকের দিনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে অভিজ্ঞতা ছাড়া ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কাজ করা অসম্ভব, তাই ছাত্রছাত্রীরা কম্পিউটার প্রশিক্ষণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিশেষ জ্ঞান অর্জন করতে ইচ্ছুক অতি সত্বর সিজিসি এডুকেশনে আসুন।
CGC Computer Education PSPL Skills এর Authorized Training Center আমাদের এই প্রতিষ্ঠান Government of India Registered ISO Certified আমাদের এই প্রতিষ্ঠান গুণগত শিক্ষার সঙ্গে সকল প্রকার সরকারি নিয়মনীতি এবং গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দেওয়া সার্টিফিকেট ভারতবর্ষ তথা বিদেশে মান্যতাপ্রাপ্ত আমাদের ঠিকানা হচ্ছে হাইলাকান্দি একাদশ শহীদ সরণি রোড এসপি অফিসের নিকটবর্তী চক্রবর্তী কমপ্লেক্স ফোন নাম্বার 9613354971 0384422392